আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। আজকে আমি রান্না করে দেখাবো চেরি টমেটো দিয়ে কই মাছ বোনা। তো আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো এখন আমি একটু চাকু দিয়ে কেটে দিচ্ছি, হ্যাঁ দুপাশি সবগুলো মাছ এভাবে আমি কেটে নিব। নিয়ে তারপরে আমি সামান্য হলুদ আর মরিচ দিয়ে এটাকে মেখে তেলে ভেজে নিব। তো আপনারা দেখতে থাকেন, এই তো আমি মাছটা আজকে রান্না করবো। এভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো আসলে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছিলাম, দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ উল্টিয়ে। ভেজে নিলে মাছ খেতে আরও টেস্টি হয়। অবশ্যই ভেজে রান্না করে দেখবেন কেমন লাগে, পরিবারের সবাই পছন্দ করবে ভেজে এভাবে রান্না করলে কই মাছ। তো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচি করে রেখেছিলাম আমি 1 কাপ। 1 কাপ পেঁয়াজ আমি দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছিলাম, আমি তেলটা আসলে দেখানো হয়নি, অফ ক্যামেরায় দিয়েছিলাম। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তখন পেস্টটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব আমি 1 টেবিল স্পুন, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে আমি কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্য একটু নেড়েচেড়ে আমি আদা রসুনগুলো একটু কষিয়ে নিব। নিয়ে তারপরে আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। অবশ্যই পানি দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করবেন, নয়তো দেখা যায় তেলের ভিতরে গুঁড়ো মশলা দিলে আপনার মশলাটা পুড়ে যাবে, তখন তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে তারপরে গুঁড়া মশলা অ্যাড করবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে 1 টিস্পুন, আর হলুদের গুঁড়া দিয়েছি 1.5 টিস্পুন। আপনারা মরিচের গুঁড়োটা পরিমাণ মতো দিবেন, আমি যেহেতু কাঁচামরিচ দিব তাই একটু কম দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপরে আমি জিরার গুঁড়া দিয়েছি 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 টিস্পুন। তো এভাবে দিয়ে আমি এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, চারদিক থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব এর ভিতরে। ভাজা মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে আবার একটু কষিয়ে নিব। অনেক সময় দেখা যায় তরকারির কষানো হয় না, সেই জন্য কিন্তু তরকারির টেস্টটা ভালো হয় না। যত বেশি কষাবেন তরকারিটা তত বেশি মজা হবে, টেস্টি হবে, সেটা যে কোনো তরকারিই হোক না কেন, মাছ মাংস যাই হোক না কেন, কষানোটা কিন্তু, মশলা কষানোটা কিন্তু খুব ভালোভাবে কষাইতে হবে, তাইলে কিন্তু টেস্টটা ভালোভাবে আসবে। তো এভাবে আমি আর নেড়েচেড়ে দিতে হবে অবশ্যই, যাতে লেগে না যায়। তো আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, পানি অত বেশি দিব না, এটা অলরেডি মাছটা আমার ভাজা ছিল, তারপরে কষানোর সাথে সাথে এটা সিদ্ধ হয়ে গেছে, অত বেশি পানি অ্যাড করতে হবে না। আর যেহেতু এটা ঝোল থাকবে না, ভুনা ভুনা থাকবে, মাখা মাখা। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, তো ঝোলটা অনেকটা কমে আসার পরে যখন অলরেডি হয়ে আসবে মোটামুটি আমার তরকারিটা চুলাটা বন্ধ করার আগে, হয়তো 15 মিনিট আগে, 10-12 মিনিট আগে, তখন আমি টমেটোটা দিয়ে দিব। দিয়ে চুলাটাকে মিডিয়াম করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার এটার তরকারির কিন্তু ঝোলটা একদম কমে গেছে। আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, অ্যাড করে দিলাম ধনিয়া পাতা, এগুলো কিন্তু টেস্টটা আপনার আরও বেশি বাড়িয়ে তুলবে। ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, এগুলো কিন্তু টেস্টটা আরও বেশি বাড়াবে।
তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রেসিপিটা, তাও জানাতে ভুলবেন না। এই তো আমি ছার্ভ করে দেখালাম, খেতে অসম্ভব মজার হয়েছিল, দেখতেও অসাধারণ হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ইয়ামি হয়েছে। তো আশা করি ছোট বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে, খেতে পছন্দ করবে। এভাবে মাছ রান্না করলে যারা কখনো খেতে চান নাই তারাও পছন্দ করবে। তো আমি এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।